মানে সোফা মাসি বলে যে বলছো তুমি সোফা মাসি হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি খুব ভালো আছি শুনুন সবাই খুব ভালো আছো ও সরি গুড মর্নিং বলে দিলাম না মানে ওটা ফ্লো ফ্লোতে বেরিয়ে যায় মানে হ্যাবিটে দাঁড়িয়ে গেছে যে হাই গাইজ গুড মর্নিং বলা পর এখন মর্নিং না এখন হলো নুন মোটামুটি 12:15 বাজে আর এখন আমরা যাবো ভোজ খেতে হ্যাঁ ভোজ খেতে আমি জানি আমি তোমাদেরকে বলেছিলাম যে যতদিন অব্দি আমি রোগা হবো ততদিন অব্দি কোনো বাড়িতে ভোজ খেতে যাবো না বাট কোন কোন টাইম হয় না যে এতটাই কাছের মানুষ হয় যে না গেলেও না তো সেরকম একজন কাছের মানুষের বাড়িতে আজকে আমাদের নিমন্ত্রণ আছে অর্পিতাদি হলো আমাদের এক বছরের সিনিয়র মানে আমার এক বছরের সিনিয়র তো সেই সিনিয়র হিসেবেই পরিচয় প্লাস একসাথে গিটারও শিখতাম তো সেই জন্য খুব ভালো একটা সম্পর্ক আমাদের তো সেই অর্পিতাদি আর শ্রীকান্তদা মানে অর্পিতাদি হাজব্যান্ড তাদের একমাত্র মেয়ে শ্রীনিকা তার আজকে অন্নপ্রাশন তো সেখানেতে আজকে আমরা যাবো আমি আর অমিত আমাদের দুজনের নিমন্ত্রণ আছে সকাল থেকে ভিডিও বানাবো ভাবছিলাম বাট কোনো না কোনো কাজ পড়ে যাচ্ছে একটা ব্যান্ডের জন্য ভিডিও শুট করেছিল সেটা করলাম অমিত বরমপুরে গেছিল ওকে জল খাবার টল খাবার বানিয়ে দিলাম কিছু কিছু জামা কাপড় কাজা ছিল সেগুলো ওয়াশিং মেশিনে দু দিন বা জল টল পাল্টালাম ওসব করতে করতে লেট হয়ে গেছে আজকে আমি একটা নেল পালিশ করেছি নতুন টাইপের এইরকম রঙের নেল পালিশ আমি বাপের জন্য কোনোদিন পড়িনি প্রথমবার করছি আজকে জানি না কেমন লাগছে মনে হয় খারাপ লাগছে তাও একবার কমেন্ট করে জানিয়ে তো যে কেমন লাগছে যদি ভালো লাগে তো এই ধরনের লিপস্টিক বলছে সরি নেল পালিশ আমি আরও কিনবো কিনে পড়ার চেষ্টা করবো আর তার থেকে বড় কথা আজকে আমি আইসিটা পড়েছি এখানে ছেড়েছি আজকে কেমন লাগছে এখানে সত্যি তো কমেন্ট করে জানাবা হ্যাঁ যদি ভালো লাগে তাহলে আমি এরকম মাঝে সাজে আমি সাজবো কোথাও গেলে যে আইসারো মাসারো কিছু তো পড়ি না আমি ভালো লাগে না মানে যেন মানে এই চশমার ফাঁক দিয়ে কে দেখবে তাই মনে হয় বাট যদি তোমরা বলো আজকে কমেন্ট করে আমাকে ভালো লাগছে তাহলে মাঝে সাজে এরকম সাজবো আর এরকম নেল পালিশও পড়বো একটুখানি কমেন্ট করবা হ্যাঁ আমাকে কেমন লাগছে না লাগছে বলে যাই হোক এখন আর বকবক না করে আমি নিজে যাই নিচে গিয়ে টুকটাক কাজ আছে যেমন ধরো ওয়াশিং মেশিনে দুবার আমি কাপড় জামা কাপড় পাল্টে মানে জল পাল্টে রেখে এসেছি আর একবার জলটা পাল্টে নিয়ে মেলে টেলে দেবো তারপরে বেরিয়ে যাবো আর এখন মনে অমিত চলে আসলাম সে কখন উপরে এসছে উপরে এসে স্নান করলাম ভিডিও বানালাম ভিডিওটা বানাতে গিয়ে লেটটা হয়ে গেল দেখো এখন আর বকবক না করে নিচে যাই নিচে গিয়ে কাজ টাজগুলো করে নিই তারপরে বেরিয়ে যাবো ভালো লাগছে তো আমাকে দেখতে ঠিক করে বলো আমাকে বলেছিল 12:00 মধ্যে যেতে 12:00 মধ্যে যাওয়া হতো না কারণ অমিত গরম পড়ে গেছিল তো ও এলো তারপরে আরো একটা কোম্পানির লোক চলে আসছিল হ্যাঁ হ্যাঁ তখন গ্যারেন্টি হয়ে গেছে 12:00 মধ্যে যেতে পারছিল এখন মোটামুটি ওই 1:30 মতো বাজে মনে হয় অমিতা আরও একটা কোম্পানির লোক এলো বলে আসলে লেট হয়ে গেল যাই হোক দেখি কি হচ্ছে দেখতে পাবো গিয়ে এখন আবার দোকান যেতে হবে গিফট কিনতে হবে না যেতে যেতে 2 বেজে যাবে বাবু ছেলে ছেড়েছিস তারপরে আমাদের ছিলি না অন্য পার্সোনাল গিয়ে লোকে খেলা হবে নিজের তরফ করতে হবে এবার Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray. As you feel like I'm going to make up for this. What's going on? হাই বলে না যখনই দেখা খালি চাটা যায় চাটা হয়েছে সিরিয়াস দেখো দেখে নাও লাগছে কিছু আমার নিজের পা নিজে দেখতে পাই না ভুঁড়ির জন্য প্রথমবার দেখলাম হাসছেও কি সুন্দর দেখা মাসি বাবু তুই আর আমি ম্যাচিং ম্যাচিং তুই আর আমি ম্যাচিং ম্যাচিং রাহুল দা রাহুল দা
ছোট করা যাবে কিন্তু মোটা হয়ে গেলে বড় করা যাবে না। A few moments later. তোমরা হাই করছো, আমি টাটা দিচ্ছি, আমি কেমন আদলি ভাবো দাদা। খাবো না বললাম যে খেতে বসছি, যেই আসছে আমাকে দেখছে মনে হয় তোমাকে ছেড়ে দিয়ে হাসছে। তখন ভোজ বাড়ি থেকে এসে অমিত গেছিল ব্যাংকে, আর আমি গেছিলাম উল্টে। কারণ আমি আর অমিত দুজনে মিলে ভেবেচিন্তে গেছিলাম যে যেটুকুনি না খেলে না একদম একটুখানি খাবো, মানে বেশি খাবো না। কিন্তু খাবার দাবার এত ভালো হয়েছিল, মানে কন্ট্রোল করতে পারিনি, মানে যেটুকুনি যা খাই আমরা যেরকম খাই সেই রকমই পরিমাণে খেয়ে ফেলেছি। মানে এই দুদিন ভাবো আমাদেরকে কিরকম এক্সারসাইজ করতে হবে, মানে আজকে যা খেলাম সেটাকে কমানোর জন্য। যাই হোক, এখন আমি যাচ্ছি পাঠ শুনতে, মানে গীতা পাঠ শুনতে, কলোনিতে, মানে বেললাঙ্গা কলোনিতে, বেললাম কলোনি বলছি আমি কোনটা, দুর্গা পুজোর সময়তে যেখানে থেকে আমরা বসে বসে আড্ডা দিতাম না, সেই জায়গাটা হলো কলোনির মাঠ। তো ওখানটাতে প্রত্যেক বছরই এই টাইমে পাঠ হয়। তো এবছরও পাঠ হচ্ছে, আজকে হলো পাঠের শেষ দিন। আমি এর আগে গেছিলাম পরশুদিনকে, পরশুদিনকে আমি ভিডিও করবো বলে যাইনি, এমনি শুনতে গেছিলাম, মা গেছিল, মায়ের সাথে গেছিলাম। বাট এত সুন্দর একটা সিন হলো, আমি ভিডিও না করে থাকতে পারলাম না। মানে শ্রীকৃষ্ণের জন্ম যখন হলো রাত 12টার সময়তে, বাসুদেব মাথাতে একটা ঝুড়িতে করে শ্রীকৃষ্ণকে নিয়ে যে যশোদা মায়ের কাছে গেছিল, ওই সিনটাকে একটা ছোট্ট বাচ্চাকে কৃষ্ণদের ঝুড়িতে করে নিয়ে একজন বাসুদেব সেজে, মানে ওই সিনটাকে একটু রিক্রিয়েট করেছিল। তো সেই যখন সিনটা হলো আমি ভিডিও না করে থাকতে পারলাম না। আমি ভিডিও করেছি, আমি এই ভিডিওটার সাথে অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিও। আর আজকে তো গিয়ে এমনি ভিডিও করবো, বাট ওই সিনটা এত সুন্দর সিন ছিল আমি ভিডিও না করে থাকতে পারিনি। আমি দেখছি ভিডিওটা যদি করে নিই তাহলে বাড়ির লোক যারা যারা যায়নি, যেমন ওই মা বাবা এই বাবা, তাদেরকেও দেখাতে পারবো, প্লাস তার সাথে তোমাদেরকেও দেখাতে পারবো। যাই হোক, ভিডিওটা দেখো, তারপর তোমার সাথে আবার কথা বলছি। দেখতেই দেখতে সমস্ত দারোয়াল মূর্ছিত হয়ে গেল, দ্বার খুলে গেল, বসুদেব মারা সেই বাচ্চাকে কোলে করে নিয়ে চলছে যমুনার ধারে যেতে। যমুনাকে বললেন রাস্তা দিতে, যমুনা রাস্তা দিয়েছে, নিয়ে চলছেন। হালকা হালকা বৃষ্টি আরম্ভ হলো, অনন্তদেব পিছনে ছত্র নিয়ে চলছেন। আমাদের মধ্যে বসুদেব সাক্ষাৎ মারা যেখানে নিয়ে আসছেন সেই ছোট্ট প্রাকৃত শিশুকে বলি ভক্তবৎসল ভগবান নন্দরানীর কাছে সেই পুত্রকে রেখে সেখান থেকে সেই ছোট কন্যাকে সঙ্গে করে নিয়ে আসলেন। কন্যাকে নিয়ে আসতেই সমস্ত সব দ্বার বন্ধ হয়ে গেল, হাতে পায়ের বন্ধন সব আবার মহারাজ বেঁধে গেল। সকাল হতেই নন্দ বাবার বোন সুনন্দা যখনই উঠে গেছে বৌদির ঘরে, দেখছে খুব সুন্দর নীলমণির মতন পুত্র দৌড়ে গিয়ে নন্দ বাবার কাছে উপস্থিত হলো। গিয়ে নন্দ বাবাকে খবর দিয়েছে, বাবা বাধাই হো, বলে কা ভয়, বলে তেরে লালা ভয়। জানিও, আমার তো মনে হয় তোমাদের খুব ভালো লাগবে, কারণ আমিও বাড়িতে এসে কত বাচ্চা দেখেছি তার ঠিক নেই। বাচ্চাটা তো কিউট, যখন ঝুড়িতে করে নিয়ে যাচ্ছিল এরকম করে ঘাটটাকে তুলে তুলে দেখছে কি হচ্ছে কি হচ্ছে, অনেকক্ষণ চুপ করে থাকলো। তারপরে ওই যখন বেশি মানে ওই সবাই হরিনাম হরিনাম করতে লেগেছে, আবার যখন তবলা টবলা তো বাড়ি করতে লেগেছে, তখনও কানতে লেগেছে, তার আগে অবধি চুপ করেছিল বাচ্চাটা। যাই হোক, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হলো জাস্ট হার্বের লিপ অ্যান্ড চিক
টিন্ট, এটা একটু বেশি দাম, মানে আমার যা ক্ষমতা সেই তুলনায় বেশি দাম, অনেকের কাছে খুব কম দাম হতেই পারে, মোটামুটি 512 টাকার মতো দাম। বাট এটা বিশ্বাস করো এত সুন্দর আর এত ন্যাচারাল লাগে দেখতে, যখন আমি স্কুল যেতাম স্কুলে গিয়ে তো কিছু মানে তখন সকালবেলায় কী বা মাখবো, জাস্ট এটা একটুখানি নিতাম। ঠোঁটটা তো ধর সে বিড়ি খাওয়া লোকের মতো একটু হালকা হালকা কালো কালো হয়ে গেছে, ই করতাম একটুখানি নিতাম, কালারটা দেখো কত সুন্দর, জাস্ট একটুখানি হাতে নিতাম, তো গালে এখানটা লাগাতাম, এই যে একটুখানি নিয়ে ঠোঁটে লাগাতাম। তোমাদেরকে লুকটা জাস্ট দেখাচ্ছি, তোমাদেরকে একটু ফ্রন্ট ক্যামেরা অন করে ভাবলাম দেখিয়ে দিই। দেখো ঠোঁটটা দেখো কেমন হালকা হালকা পিঙ্ক পিঙ্ক লাগছে, আর গালটাও একটু হালকা হালকা পিঙ্ক পিঙ্ক লাগছে, পুরো ন্যাচারাল লাগে দেখতে। এটা খুব অল্প ইউজ হয়, তুমি একবার জাস্ট টাচ করবে গালে দিয়ে দেবে, গাল লাল হয়ে যাবে, একবার টাচ করে একটু ঠোঁটটা ঘষে নেবে, ঠোঁট লাল হয়ে যাবে। মানে বেশি দাম, জিনিসটাও অল্প, বাট খুব অল্প পরিমাণে ইউজ হয়, তো অনেকদিন চলে যাবে। এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, যদি পারি তো আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরাও চাইলে কিনতে পারো, আর যদি কেউ কিনে থাকো তাহলে ইউজ করে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তোমাদের, কারণ আমার তো খুব ভালো লাগছে, আমি মোটামুটি 10-12 দিন থেকে এটাই ইউজ করছি, আমার খুবই ভালো লেগেছে এটা। তো চলো আমি নিতে যাওয়া যাক, আর বেশি বকবক করবো না, কারণ মায়ের সাঙ্গ পাঙ্গ সব চলে আসবো, যাদের সাথে আমরা গীতা পাঠ শুনতে যাই তো তার সাথে চলে আসবে। মানে এমনিতে একটু লেট লেট হয়ে গেছে, আজকে আমি ভাবছিলাম যাবো কি যাবো না, তার কারণ যেই ভিডিওটা সকালবেলা বানালাম, মানে অন্য ব্র্যান্ডের জন্য একটা ভিডিও বানালাম বলছিলাম না, সেই ভিডিওটা ভাবলাম এডিট করে আজকে আপলোড করে দেবো, আজকে না হলে মানে রেডি করে রেখে দেবো। ব্র্যান্ডের ভিডিও অ্যাপ্রুভালের ব্যাপার থাকে, তো তাকে অ্যাপ্রুভ করে সে কখন অ্যাপ্রুভাল দেবে না দেবে, তো তাকে ভাবছিলাম এডিট টেডিট করে রেখে দেবো। বাট তারপরে মা বলল যে আজকে শেষ দিন যাবি না, আমার কেমন মনটা করলো যে সত্যি আজকে শেষ দিন, আবার সে এক বছর পরে হবে, চলো তাহলে যাওয়াই যাক। তো আমি মা আরো পাড়া কয়েকটা সাঙ্গ বাঙ্গ আছে, সবাই মিলে এখন আমরা গীতা পাঠ শুনতে যাবো, তো চলো এখন সেখানে যাওয়া যাক, কারণ অলরেডি লেট হয়ে গেছে, হয়তো নিচে এসে সব দাঁড়িয়ে আছে, না নিচে এসে দাঁড়ায় না, তাহলে মা ফোন করতো, চলো যাই হোক নিচে যাই, নিচে গিয়ে দেখি গিয়ে কি করছে। চলো মা সাথে একটা জলের বোতল নিয়ে নিচ্ছি, যদি জল টেস্টটা পাই খাবো বলে, মা দেখে যাও তাকা, চলো মা রেডি, আমি রেডি। কেমন বন্ধু তোমার? আসছি বাবা, তোকে ডাকছে না মা, তোমার বন্ধুরা কেমন বন্ধু ভাবো, হ্যাঁ হ্যাঁ চলো। আপনাদের জন্য টোটাল একটা সাইডে বসে আছি, তো যে আসছে না, মানে মিজিতে একটা ইঁদুরও ঢুকার জায়গা নাই, এতক্ষণ ঠেসে বসে গেছি, তো বলে না খাপে খাপে ঠেকছে, ওই হয়েছে ব্যাপার, আর একটা ইঁদুরও ঢুকতে পারবে না ভিতরে। এই যে এই সেই করণীর মাঠ, ওই যেখানে প্যান্ডেল আছে সেখানেতে ঠাকুর হয়, আর এই গোটা মাঠে সব বসে থাকি আমরা। জয় কৌশল্যানন্দন অবধ বিহারি, জয় কৌশল্যানন্দন অবধ বিহারি, পায়ে যন্ত্রণা শুরু হয়ে যাবে, একবার এইরকম একবার এইরকম একবার ভগবান ক্রুদ্ধ হয়ে গেলেন। দেখুন একমাত্র এই সূত্রেই কিন্তু ভগবান বানররাজ বালিকে মেরেছেন, কেন? সে নিজের ছোট ভাইয়ের বউকে নিজের কাছে জবরদস্তি বন্দী বানিয়ে রেখেছে, সুগ্রীবের স্ত্রীকে, একমাত্র সেই সূত্রেই ভগবান বলেন এই দুষ্টকে আমি মেরে ফেলব। ভগবান অর্জুনকে এই কথাই বলেছেন, পর দ্বারা অপহারিচ, পরনারীর উপরে যে মহারাজ কুদৃষ্টি রেখে তাকে নিজের কাছে বন্দী বানায় তাকে মেরে ফেলল, কোনো দোষ নেই। ভক্ত কত ভাব দিয়ে এনেছে, আজকে শেষ দিন, তো তার আজ তো আমাদের পূর্ব জন্মের কিছু ঋণ শোধ হয়ে গেছে, পূর্ব জন্মে আমি তোমাকে লুকিয়ে মেরেছিলাম, এই জন্মে তুমি আমাকে
প্রসঙ্গ বংশ হয় আর পরে কর্ণ বংশ কঙ্ক বংশের রাজা তাদেরকে গুরুণ্ড বলা হয়েছে ভাগবত। আজকে শেষ দিন তো আজকে মনে একটু বেশিক্ষণ ধরে হবে মোটামুটি হয়তো 12টা 11:30 বেজে যাবে সাড়ে 11:30 অবধি অন্যদিন হয় আজকে তো একটু বেশি দেরি হবে 12টা 11:30 বেজে যাবে হয়তো কতক্ষণ সম্ভব না একটু আগে আগে বেরিয়ে গেলাম আর এখন টোটো খুঁজছি টোটো পেয়ে গেলে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে উপরে এলাম আর অমিত মনে হয় নিজে থেকে পণ নিয়ে নিয়েছে যে কোনো দিন জামা পরবে না আর কোনো দিন ভিডিও এন্ড করবে না। তুই জামাটা পরবি? ওকে যখনই বলা হয় কাল করব কাল করব। ওর কাল আর ওর আসে না আর যেহেতু ঈদ আছে সেজন্য খুব বেশি বোম টোম ফাটছে একটা উৎসব উৎসব ব্যাপার আমারও নিজেরও মজা লাগছে চারিদিকে যেদিকে শুনছি বোম ফাটছে গান বাজছে আমার তো মানে খুব মজা লাগছে একটা উৎসব উৎসব ব্যাপার মনে হচ্ছে। সকলকে আমার তরফ থেকে অ্যাডভান্স ঈদ না অ্যাডভান্স কেন বলছি এই ভিডিওটা তো কালকে যাবে মানে সবাইকে আমার তরফ থেকে শুভ ঈদ সবাই খুব মজা করো খুব আনন্দ করো খাওয়া দাওয়া করো সব ঘুরতে টুরতে যাও সুন্দর করে সাজো খুব মজা করো। আমরা ছোটবেলাতে টুকটাক এদিক ওদিক বেড়াতাম সব বন্ধুরা সব তো নিমন্ত্রণ করে এবছরও করেছে রোকেয়া তো প্রত্যেকবার করে আর আরও ছোটবেলাতে আরও যারা বন্ধু ছিল তারা সব নিমন্ত্রণ করতাম টুকটাক এদিক ওদিক যেতামও বেড়াতে যত বড় হচ্ছে তত কাজের প্রেশার বাড়ছে দিয়ে আর মানে ইচ্ছাও করছে না টাইমও নেই যদি সব মিলিয়ে কোথাও যাওয়াও হয় না। যাই হোক অমিত যেহেতু খালি গায়ে শুয়ে আছে অমিতকে আর টানছি না সবার ভেতরে আর টানবো বা কি করে ওকে বললাম জামা পড়তে করতে লাগলো তো ওকে আমি আর টানছি না আজকে ভিডিওটা আমি এন্ড করে দিচ্ছি। তো আজকে ভিডিওটা পর্যন্ত ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিয়ে কোথাও ইম্প্রুভ করতে পারি কোন কোন টপিক তোমরা ভিডিও দেখতে চাও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পারলে বন্ধুর সাথে শেয়ার করে দিও আর কিছু বলার নেই চলো টাটা গুড নাইট।